প্রিয় দর্শক, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বঙ্গ টিভির একটি বিশেষ আয়োজন। এই আয়োজনের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি, মায়া রাজ। মহান মুক্তিযুদ্ধ আমাদের কাছে বাঙালি জাতীয় জীবনে একটি অবিচ্ছেদ্য অংশ। আমাদের সামনে ভেসে আসে আমাদের জাতির পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের নাম। ঠিক একই সাথে আমাদের সামনে আরও চারজন জাতীয় নেতার নাম আমাদেরকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে হয়। জাতীয় চার নেতাকে স্মরণ করে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। চলুন উপভোগ করি আজকের আয়োজনটি। সূচনা বক্তব্য। সূচনা বক্তব্য প্রদান করবার জন্য বিনীত অনুরোধ করছি মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি ডাক্তার সারোয়ার আলীকে। ডাক্তার সারোয়ার আলী, ট্রাস্টি মুক্তিযুদ্ধ জাদুঘর। জাতীয় চার নেতার পরিবারবৃন্দ, সুনিবন্ধী, মুক্তিযুদ্ধ জাদুঘরে ট্রাস্টি ও কর্মীদের পক্ষ থেকে প্রীতি ও ভালোবাসা জানবেন। এবারে আমি বিনীত অনুরোধ করছি শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর পৌত্র তানবীর শাকিল জয় এমপিকে তার বক্তব্য প্রদান করবার জন্য। আমি বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, 15ই আগস্টের সকল শহীদ সদস্যকে। গভীর শ্রদ্ধায় স্মরণ করছি জাতীয় চার নেতা শহীদ তাজউদ্দিন আহমেদ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম, শহীদ এম মনসুর আলী, শহীদ এইচ এম কামরুজ্জামানকে। কৃতজ্ঞতা জানাই মুক্তিযুদ্ধ জাদুঘরকে আজকের এই আয়োজনটি করার জন্য। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে শহীদ এম মনসুর আলী পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা। যে বিষয়টি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই, যে আমরা সকলেই ইতিহাস জানি, আপনারাও সকলেই ইতিহাস জানেন, 75, 15ই আগস্ট, 3রা নভেম্বর, পরবর্তীতে জিয়াইয়ের সাথে শাসনামল, 21 বছর, ইন্ডেমনিটি অধ্যাদেশ, সকল কিছু পেরিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রধানমন্ত্রী হওয়া এবং ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল করা, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার, জাতীয় চার নেতার হত্যাকাণ্ডের বিচার, পরবর্তীতে 2001 সালে বেগম খালেদা জিয়ার শাসনামল, বিএনপি জামাতের জেল হত্যাকাণ্ডের বিচারটিকে ধ্বংস করে দেওয়া, হত্যাকারীদেরকে পুনর্বাসিত করা, সকল কিছুই আমরা সবাই জানি। সকল চড়াই উৎরাই পেরিয়ে 2008 সালের পরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জেল হত্যাকাণ্ডের বিচারের কাজটি সম্পন্ন হয়েছে। খুনিদের বিচার হয়েছে কিন্তু তাদেরকে বিচারের আওতায় আনা যায়নি। অধিকাংশ খুনি এখনও বাইরে আছেন এবং বহাল তবিয়তেই আছেন। বিশ্বের তথাকথিত বড় বড় গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে তারা বুক বীর দর্পে ঘুরে বেড়াচ্ছেন। আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আপনাদের শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বেই একটি প্রভাব রয়েছে আপনাদের নিজস্ব যোগ্যতায়, মেধা, মনন, সকল কিছুর কারণে। আমি মনে করি যে এই আন্দোলনটি এখন আমাদের সকলের পক্ষ থেকে জোরদার করা দরকার, এবং প্রবাসে যারা আমাদের বাংলাদেশের বন্ধু আছেন, বাঙালি আছেন, যাদের সাথে আপনাদেরও একটি ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে, তাদের মাধ্যমেও এই আন্দোলনটি জোরদার করা দরকার। সেই সকল দেশে, যে সকল দেশে এই সকল খুনিরা আছেন এবং সেই সকল দেশের তথাকথিত মানে আইনের শাসনের কথা তারা বলেন, যে আইনের শাসন আসলে অবশ্য অনেক সময় অন্য দেশে আবার প্রযোজ্য হয় না যখন তাদের স্বার্থ বিঘ্নিত হয়, তো সেই সকল দেশে খুনিরা যে আছেন তাদেরকে কেন আমরা ফেরত পাচ্ছি না, কেন তাদেরকে সেই বিচারটি করতে পারছি না, এই আন্দোলনটি কিন্তু বিশ্বব্যাপী গড়ে তুলতে হবে। এবারে আমি বিনীত অনুরোধ করছি শহীদ সৈয়দ নজরুল ইসলামের কন্যা সৈয়দা জাকিয়া নূর লিপি এমপিকে বক্তব্য প্রদান করবার জন্য। 1975 সালের 3রা নভেম্বর নিয়ে কথা বলা আসলে আমার জন্য একটু কঠিন। আমার আব্বা শহীদ সৈয়দ নজরুল ইসলাম, তার সাথে জাতির জনকের পরিচয় 1948 সালে সিলেটে একটি কনফারেন্সে। তখন আমার আব্বা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত মেধাবী একজন ছাত্র ছিলেন এবং ইতিহাস বিভাগে পড়তেন।
শুধু তাই নয়, তিনি সলিমুল্লাহ মুসলিম হলের ভিপি ছিলেন ছাত্র সংসদের, এবং তিনি বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিলেন। তাছাড়া তাকে বিশ্ববিদ্যালয় থেকে ব্লু উপাধি দেওয়া হয়েছিল। জাতির জনক, আমার জনক আর পৃথিবীর সকল জনক যারা দেশের জন্য, দেশপ্রেমের জন্য তাদের সন্তানদের অসময়ে রেখে চলে গেছে, তাদেরকে বলবো, পিতা আপনারা শান্তিতে ঘুমান, আমরা জেগে আছি আপনাদের আদর্শ, দেশপ্রেম আর প্রত্যয় নিয়ে। সুধীবৃন্দ, এবারে আমরা শুনব কবি শামসুর রহমানের বিখ্যাত কবিতা অভিশাপ দিচ্ছে আবৃত্তি। আবৃত্তি পরিবেশন করবেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী গোলাম সারোয়ার। অভিশাপ দিচ্ছি ওদের তৃষ্ণার পানপত্র প্রতিবার কানায় কানায় রক্তে উঠবে ভরে, যে রক্ত বাংলায় বইয়ে দিয়েছে ওরা হিংস্র জোয়ানের মতো। এবারে আমি বিনীত অনুরোধ করছি শহীদ তাজউদ্দিন আহমদ কন্যা শারমিন আহমেদ রীতিকে তার বক্তব্য প্রদান করবার জন্য। যে একজন গুরু জিজ্ঞেস করলেন তার শিষ্যদেরকে যে বলতো ভোর কখন হয়, তো তখন শিষ্যরা বলল যে যখন নারকেল গাছের উপর সূর্যের প্রথম প্রভাত রশ্মিটা পড়ে তখনই আসে ভোর। উনি বললেন এটা ভুল উত্তর। তো আরেক শিষ্য যে থাকে সাগর পাড়ে, সে বলল যখন সেই সাগর উচ্ছ্বাস জলোচ্ছ্বাস চারিদিকে উড়ে বেড়াচ্ছে গাঙচিল, তার মধ্যে দিয়ে আস্তে আস্তে করে চিড়িচিড়ি করে সূর্যটা উঠে যায়, চারিদিকে রক্তিম যে আভায় লাল হয়ে যায় চারিদিক, তখনই শুরু হয় ভোরের। উনি বললেন এটাও ভুল। তখন উনি বললেন ভোর হয় যখন ভিন্ন ভিন্ন মার্গ থেকে ভিন্ন ভিন্ন মানুষরা ভিন্ন ভিন্ন মত নিয়ে একই সাথে এসে একসাথে এক দৃষ্টিতে মহাকাশকে দেখতে পারে, তখনই হয় ভোর। আমাদের মুক্তিযুদ্ধটা সেই মহাকাশ, দল মত নির্বিশেষে সেই মহাকাশটাকে একসাথে দেখতে হবে। এবারে বিনীত অনুরোধ করছি শহীদ এএইচএম কামারুজ্জামানের পুত্র জনাব এএইচএম খাইরুজ্জামান লিজনকে তার বক্তব্য প্রদান করবার জন্য। আজকের এই দিনটিতে আমি অবশ্যই একমত সব যারা বক্তব্য রেখেছেন তাদের সঙ্গে, যে জাতির পিতার আদেশ মান্য করে যারা দেশকে স্বাধীন করেছেন তারই নির্দেশিত পথে, তাদের সম্পর্কেও কিছু আরও ফলাও করে প্রচার করা দরকার, হওয়া দরকার, এবং সেটি বিভিন্নভাবেই হতে পারে। মুক্তিযুদ্ধ জাদুঘর সেই বিষয়ে একটা অগ্রণী ভূমিকা অবশ্যই পালন করতে পারে, যেমন আজকে তারা আমাদেরকে ডেকেছেন, আমরা কৃতজ্ঞ তাদের প্রতি যে তারা দুটো কথা বলার সুযোগ দিচ্ছেন আমাদেরকে, এবং আমরা নিজেদের অনুভূতিটা ব্যক্ত করতে পারছি। আমি শেষ করবো এই কথা বলে যে আসলে আজকে রাজনীতিতে নেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী নানা চড়াই উৎরাই পার হয়ে নানা সমস্যা সংকটের মধ্যে দিয়েও দেশকে কিন্তু একটা একটা সুন্দর জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে দেশটা এগিয়ে যাচ্ছে, অনেক দূর এগিয়ে গেছে, আরও এগোবে সামনে। সেই সময় যে ঘটনাগুলো ঘটছে এবং যারা আমাদেরকে নানা দোষে দুষ্ট করার চেষ্টা করছে, তাদের মুখে কি সেই কথাগুলি আদৌ মানায় যে যে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, যে দলটি বাংলাদেশের প্রথম হুন্ডা গুন্ডা মাস্তান দিয়ে নির্বাচন করে হায়না ভোটে কারচুপি করে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করে একটা নারকীয় পরিবেশ তৈরি করেছিল বাংলাদেশে, সেই দলের কাছ থেকে আমাদেরকে গণতন্ত্র শিখতে হবে, এটা কি একটা মানে মেনে নেওয়ার মতো কোনো বিষয় হলো? এবং সেই দলের সঙ্গে আবার একাত্তরের যুদ্ধাপরাধীরা তারাও জড়িত হয়ে আছে, সেই দল জামাত ইসলাম, যারা এখনও সুস্পষ্টভাবে তাদের বক্তব্য আমরা জানি না যে তারা স্বাধীনতা সম্পর্কে কি বলে, কি মনে করে। আমরা জানি যে তারা স্বাধীনতার বিপক্ষের শক্তি। তো এই বাংলাদেশকে আমরা জাতীয় চার নেতা যারা বঙ্গবন্ধুর আদর্শে দেশকে স্বাধীন করে সামনের দিকে নিচ্ছিলেন, তারা পারলেন না। লিপি একটা কথা বলে গেছে যে ভালো লেগেছে যে আমরা আমাদের পিতা যারা জীবন দিয়েছেন সহ অসংখ্য আমাদের পিতৃপুরুষ যারা একাত্তরের মুক্তি সংগ্রামে, তারপরে বিভিন্ন স্বাধীনতা পক্ষের লড়াই আন্দোলনে, গণতন্ত্রের লড়াই আন্দোলনে যারা জীবন দিয়েছেন,
তাদেরকে আমরা এই কথা তো বলতেই পারি, তোমরা ঘুমাও শান্তিতে, আমরা জেগে আছি, আমরা জেগে থাকবো এই বাংলাদেশে। এবারে আমি বিনীত অনুরোধ করছি মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি জনাব আসাদুজ্জামান এমপিকে সমাপনী বক্তব্য প্রদান করবার জন্য। ইতিহাস কখনো কাউকে বঞ্চিত করে না, হয়তো সময় লাগে, আর ইতিহাসের সত্যটা কোনোদিনই মাটি চাপা দিয়ে রাখা যায় না, ও মাটি পড়ে বেরোবেই। কিন্তু এত ইতিহাস বিকৃতির পরেও একটা অনেক বড় একটা সময় ধরে আমাদের বিভিন্ন প্রজন্ম বিভিন্ন সময় বিভ্রান্তির শিকার হয়েছে, কিন্তু তারপরেও আজকের দিনে দাঁড়িয়ে আমরা তো বলতে পারি যে না, বঙ্গবন্ধুকে অস্বীকার করার মতো এই ঘটনা তো ঘটনা সম্ভব না। আমাদের মুক্তিযুদ্ধকে মাটি চাপা দিয়ে রাখবে ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের প্রজন্ম জানবে না, এটা অসম্ভব। জন্ম জন্মেছি